নমস্কার নিবেদিতা, হ্যালো। আপনাদের কম্পিউটার পরীক্ষা দ্বারা চক্ষু অপারেশন ছানি ছাড়ানোর শিবির এটা? হ্যাঁ হ্যাঁ বলছি, এটার ব্যাপারে একটু বলবেন। বলবো বলতে বলুন কি বলবেন। এখন এটা কোথায় কোথায় দেখা করবো? এইটা দেখা করতে হলে আপনাকে সোদপুর আসতে। আচ্ছা, আপনি কিভাবে আসবেন বলুন, আমি বলে দিচ্ছি। আমি তো বাস ধরবো, তারপর ট্রেন, তারপর অটো, তারপর আবার বাস, আবার ট্রেন, আবার অটো, তারপর আবার বাস, আবার ট্রেন, আবার অটো। মানে ট্রেনে, তারপরে আবার ওখান থেকে দুটো অটো, তারপরে আবার রিক্সা, তারপরে আবার ধরুন ওখান থেকে স্টেশনে গিয়ে ট্রেন ধরে আবার। আপনি কি সোদপুর স্টেশনে আসতে চাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোদপুর স্টেশনে আসবেন, এসে টি রোডের দিকে আসবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটু একটু হেঁটে বিটি রোডের দিকে আসবেন। ওখান থেকে কি বাস? না না, ওখান থেকে একদম ডান্সলে, না না ডান দিকে, মানে ডান দিকে একটু হেঁটে আসলে নিবেদিতা নার্সিং। আচ্ছা, কম্পিউটার আপনার যেটা চোখ দেবেন ওটা আপনার কি দিকে দেখবেন আপনার? স্যার আমি তো বলতে পারবো না, এইভাবে একটু ডক্টর আছে, মানুষ থাকবে না, কম্পিউটার দেখবে? হ্যাঁ, এখানে ডক্টর থাকবেন, কম্পিউটার থাকবেন, সব ব্যবস্থা থাকবে। কম্পিউটার কি ফেসবুক থেকে চোখ দেখবে? হ্যাঁ সেটা বলতে পারবো না স্যার। কম্পিউটারকে তাহলে কি ডাক্তার বলবো? হ্যাঁ ডাক্তারও আছে, সঙ্গে কম্পিউটারও ব্যবস্থা আছে, বুঝেছেন? তার মানে কি ডাক্তার কম্পিউটার? হ্যাঁ ডাক্তার কম্পিউটার দুটোই থাকে। মানে মানে কি ফটোশপ দিয়ে চোখের রং পাল্টে দেবেন? সেটা বলতে হবে। তার মানে চোখের ছানিগুলো মুছে দেবেন? তাইও কিছু হবে এটা বলতে হবে না, এটা ডক্টর বলতে হবে। কথায় বলে কি কম্পিউটারের দিকে তাকায় থাকলে চোখ খারাপ হয়ে যায়। তাহলে তাহলে কম্পিউটার কি করে ঠিক করবেন? সেটা তাহলে আপনি এক কাজ করুন, আপনি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে ফোন করে জেনে নিন। কম্পিউটার যদি চোখ ঠিক করে তাহলে কম্পিউটার থেকে ভাইরাস ঢুকতে পারে না চোখের মধ্যে? এটা আপনি তাহলে আপনি আসবেন কি? আঞ্জিনি হয়ে যাবে না চোখে? না না আপনি কি আসবেন দেখা। আচ্ছা চোখে কি অ্যান্টিভাইরাস লাগিয়ে আসবো? না না আপনি এমনি চলে আসবেন, আপনাকে যদি প্রয়োজন হয় দেখ। মানে চোখে ডক দেবে কম্পিউটার থেকে? আপনাকে বলছি না আমি ডক্টর। তাহলে আপনি কি করতে বসেছেন? রিসেপশনের নাম্বার এটা। আপনারা ডাক্তার দেখানোর পর কম্পিউটারের চার্জও নেবেন? মানে ডাক্তারও চার্জও নেবেন, আবার সাইগার ক্যাপেরও চার্জও নেবেন? এটা আপনি আপনি আসবেন এসে দেখবেন, এটা এটা একটা চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে। আচ্ছা আপনারা কি আমার চোখের জায়গায় ওয়েক ক্যাম লাগিয়ে দেবেন? আমি বলছি না আপনাকে এই ব্যাপারে বলতে হবে না কিছু। হ্যাঁ বলুন। বলছি কম্পিউটার কি ডাক্তারের মতো সাদা কোট পরে থাকবে? আমি আপনাকে কি বললাম একটুখানি বুঝেছেন কথাটা? হ্যাঁ বলুন। আপনি কম্পিউটার কম্পিউটার বারবার কম্পিউটারের কথা বলছেন। হ্যাঁ আপনার কম্পিউটার দিয়ে চোখ ঠিক করুন। হ্যাঁ তা কম্পিউটার দিয়ে আপনি আসবেন, তারপরে আপনাকে দেখা হবে, চোখের ডাক্তার নয়, ঠিক আছে? আচ্ছা তাহলে আপনি কম্পিউটার ডাক্তার? আপনার কোনো চোখের ডাক্তার নাই, ঠিক আছে? এটা বারবার এটা বিরক্ত করছেন কেন? আপনাদের কম্পিউটারের মাউসটা কোন কোম্পানির? আমি আপনাকে এই সমস্ত ব্যাপারে কৈফিয়ত দিতে নই। মানে আপনাদের হার্ড ডিস্ক কতর? আপনাকে প্রথম থেকেই তো বারবার করে বলা হচ্ছে এই ব্যাপারে কিছু জান। মানে কম্পিউটার ক্যাম করছেন, মানে অনেকগুলো কম্পিউটার আপনাদের কাছে? বলছি কি আমি কথাটা ভালো করে শুনুন, কম্পিউটারের ফোন নাম্বারটা দিন। কম্পিউটারের ফোন নাম্বারটা নেই। কম্পিউটার কি ঘুরতে গেছে? এটা রিসেপশনের নাম্বার। কম্পিউটার ঘুরতে গেছে, বিরক্ত করছে এখানে। হ্যাঁ কে বলছেন? আপনার গলাটা কি লাইভ না রেকর্ডেড? কম্পিউটারে রেকর্ড করে চালানো হয়েছে? একটা এমনি বিএসএনএল ফোন। এটা কি আপনার গলাটা রেকর্ড করে চালানো হচ্ছে নাকি আপনি সত্যিকারের নিজের গলা দিয়ে বলছেন? রেকর্ড করে কোনো চালানো হচ্ছে না। শিওর আপনার ভয়েসটা রেকর্ড করে চালানো হচ্ছে না? না। আপনি বলুন তো জ্যোতিষ দ্রোণাচার্য? হ্যালো। হ্যাঁ হ্যাঁ এই দেখেছেন আপনাদের রেকর্ড করা না, তাই এখন হ্যালো বলছেন। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো নমস্কার, আপনি মানুষ না কম্পিউটার? কেন বলুন তো। না আপনার গলাটা কি এখন লাইভ বলছেন নাকি রেকর্ড করা? বলছি আপনাদের এখানে কম্পিউটারে চোখ দেখেন আপনারা? হ্যাঁ কম্পিউটারে কালকে একটু চোখ মানে পরীক্ষা করা হবে আর কি। বলছি পতাকা কে তুলবেন, ডাক্তার বাবু না কম্পিউটার? আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন তো। বাড়ি থেকে। আপনার মানসিক ব্যবস্থাটা কি ঠিকঠাক আছে? বলছি মাথা খারাপ হয়ে গেলে কে দেখে দেবে, মানুষ না কম্পিউটার? তাহলে এই নাম্বার থেকে করছে না, আমি একটা খর্দা থানায় ফোন করি, কালকে থেকেও এই ডিস্টার্ব হচ্ছে, কয়েকটা নাম্বার দিয়ে আপনারা করছেন ভুল বলবো। আরে পাগল তো আমি, পাগল হয়ে কেউ থানায় নিয়ে যায়? পাগলা গারদে নিয়ে যায়, আপনি নিয়ে চলে যান আমাকে বাড়ি থেকে। আপনার বাড়ি থেকে আমি নিজে নিয়ে নেবো? হ্যাঁ আমাকে নিয়ে চলে আসুন, নিয়ে এসে মাথায় ইলেকট্রিক শক দিন। ইলেকট্রিক শক দেবো? আপনি শিয়ানা পাগল দেখ। বলছি দাদা আপনাদের কম্পিউটার দিয়ে ইলেকট্রিক শক দেওয়া যায় মাথায়? নমস্কার। হ্যাঁ দিদিভাই বলছি আপনি মানুষ নাকি কম্পিউটার? আপনি কি? আমি তো মানুষ। তাহলে আমিও মানুষ। আচ্ছা কম্পিউটার শাড়ি পরে? স্যার আপনার কম্পিউটার শাড়ি পরে? আপনার কম্পিউটার ছেলে নামে? আপনার এই নাম্বারটা আমরা খর্দা থানায় দিচ্ছি। বলছি আপনার কম্পিউটার সাথে আমার ল্যাপটপের বিয়ে দেবেন? হ্যালো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওর জন্য, ততক্ষণের জন্য বাই বাই।